হ্যালো বন্ধুরা, আমি নাসিম রেজা। আজকে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটা প্রোডাক্টের রিভিউ করার জন্য। প্রোডাক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রিমার, ব্র্যান্ড হচ্ছে কেমেই, মডেল হচ্ছে KM2599। ট্রিমার হলো একটা মেশিন যেটার মাধ্যমে আপনি কোনো রকম শেভিং ফোম, শেভিং লোশন ছাড়াই দাড়ি কাটতে পারবেন, মুছ কাটতে পারবেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা কাজ করতে পারবেন। এটিতে যে ট্রিমারটি আছে সেটি হচ্ছে এইটা, একটা ইউজার ম্যানুয়াল আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এরপর আছে একটা ডিসি অ্যাডাপ্টার, 220 ভোল্ট এসি থেকে 3 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার, মেশিনের লুব্রিকেটর ওয়েল যেটা দিয়ে আপনি মেশিনকে লুব্রিকেট করতে পারবেন, মেশিনের ব্লেডকে লুব্রিকেট করতে পারবেন। আর আছে একটা ব্রাশ, চার্জিং এটাকে আপনি ডকও বলতে পারেন বা চার্জিং বেস, আপনার যেটা বেশি ভালো লাগে সেটাই বলতে পারেন। তো এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আপনার মেশিনটি। এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড। এটার বড় একটা সুবিধা হলো যে এটার আপনি ব্যাটারি বাইরে থেকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারিটা বাইরে, এই যে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এখানে আপনি চাপ দিয়ে খুলতে পারবেন। এখানে ব্যাটারি যেটা আছে 1.2 ভোল্টের ব্যাটারি, এটা আপনি খুলে চেঞ্জ করতে পারবেন, অন্য ব্যাটারি লাগাতে পারবেন। এটা সুইচ হচ্ছে এইটা, স্লাইডিং সুইচ, উপরের দিকে দিলে অন, এই যে এটা চলতেছে। কম্বের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোর লেন্থ আপনি চাপ দিয়ে কমায় অথবা বাইরের দিকে ঠেলে বাড়ায় ইচ্ছা মতো শেপ করতে পারবেন বা ট্রিম করতে পারবেন। এটা আমি যদি পুরোপুরি খুলে ফেলি তখন আপনি একদম সবচেয়ে ফাইনেস্ট শেপ পাবেন এটার মাধ্যমে। এটার পুরোটা কিন্তু প্লাস্টিকের না, এই দুই পাশটা মেটালের তৈরি আর এই বাকি অংশটা হচ্ছে প্লাস্টিকের। তো এটাকে চার্জ করার জন্য প্রথমে আপনাকে এই এক্সটার্নাল যে অ্যাডাপ্টার আছে সেটাকে আপনাকে পাওয়ার সকেটে লাগাই দিতে হবে। আমি এসি পাওয়ার সকেটে এটা ইনসার্ট করছি। এখন এটি আমি এই বেসের যে ফিমেল পোর্ট আছে সেটাতে ইনসার্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পয়েন্ট যেগুলোর মাধ্যমে এটা চার্জ হবে। অনুরূপভাবে এই মেশিনটির পেছনেও দুটি পয়েন্ট আছে, এই দুই পয়েন্ট কানেক্ট হবে এই দুই পয়েন্টের সাথে। রেখে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে একটা লাল ইন্ডিকেটর বাল্ব জ্বলে গেছে। তো এটিকে ফুল চার্জ করার জন্য আপনি এটিকে 3 ঘন্টা টানা চার্জ দিবেন। আর আনফর্চুনেটলি এটাতে ফুল চার্জ হয়ে গেলে ইন্ডিকেটর লাইটের কোনো রকম কালার চেঞ্জ হয় না বা অন্য কোনো রকম কোনো ইন্ডিকেশনও দেখায় না। সো আপনাকে অনুমান করে এটার চার্জিং টাইম বুঝে নিতে হবে এবং 3 ঘন্টা পর আপনাকে নিজেকেই ম্যানুয়ালি এটাকে খুলে রাখতে হবে। তো 3 ঘন্টা পরে যখন আপনার চার্জ ফুল হয়ে যাবে তখন আপনি এটাকে এক নাগারে আধা ঘন্টা ধরে চালাতে পারবেন। প্রো টিপ, আপনি যদি আমার মতো ঢিলা টাইপের পাবলিক হয়ে থাকেন, অর্থাৎ আধা ঘন্টা সময় যদি আপনার হেয়ার ট্রিমিংয়ের জন্য যথেষ্ট না হয়, তবে কিনে আনতে পারেন সনির ডাবল এ সাইজের 1.2 ভোল্টের ব্যাটারি, যেটার ক্যাপাসিটি হচ্ছে 1900 mAh। এই ব্যাটারির চেহারা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ এই ব্যাটারি 2 বছর হার্ড কোর সার্ভিস দিছে আমার আগের ট্রিমারে এবং এখনও দিয়ে যাচ্ছে। তো এটা আপনি এক জোড়া কিনতে পারবেন 600 টাকা দিয়ে, আর যদি আপনি কোনোভাবে সেলসম্যানকে কনভিন্স করে একটা কিনতে পারেন তবে 300 টাকায় পেয়ে যাবেন। যদি আপনি এই ব্যাটারি ইউজ করেন তবে একবার ফুল চার্জ দিলে কমপক্ষে 1.5 ঘন্টা চালাতে পারবেন চোখ বন্ধ করে। বন্ধুরা, এই চার্জিং ডকটি দেখতে অনেক সুন্দর, বাট সমস্যা হচ্ছে যে এই বেসটি অনেক হালকা হওয়াতে খুব সহজে এটি হালকা ধাক্কা লাগলেই উল্টে পড়ে যায়। সো এটি হচ্ছে এটার একটা সমস্যা। বাট আমরা আসলে এই এত কম দামের প্রোডাক্টে এর চেয়ে ভালো আশা করতে পারি না। এই প্রোডাক্টটি সব দিক থেকে অনেক ভার্সেটাইল হলেও এটার দাম মাত্র 500 টাকা। দোকানদাররা যেন আপনাকে ঠকাতে না পারে, তারা অনেক টাকায় দাম চাবে, যেমন 700, 800, 900 এরকম দাম চাইতে পারে। বাট আপনারা তো জানলেনই, তো আশা করতেছি আপনারা ঠকবেন না। তো এই ছিল মোটামুটি এই ইলেকট্রিক শেভারের রিভিউ। আশা করি আপনাদের কাছে রিভিউটি ভালো লেগেছে। সো সবাইকে ধন্যবাদ আমার এই রিভিউটি এতক্ষণ ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।